सो हेलो फ्रेंड्स, वेलकम टू फुटबल एक्सट्रा। एट आज के सेकेंड भिडियो, भिडियो मूलत ईस्ट बेंगल प्लेयार देर जे इंजुरी सेटा एवं एफसी गोवा साथे जे परवर्ती मैचटा सेटा निये किन्तु भिडियो करा। तो जारा प्रथम भिडियो देखो नि अवश्य देखे नियो, सेखाने इन्वेस्टर इश्यू निये गुरुत्वपूर्ण तथ्य देवा आछे, साथे स्वाप डीलगुलोर सम्बन्धेओ किन्तु जानानो आछे। तो ये भिडियो सबार प्रथम आसि राजू गायकोয়াড়। राजू गायकोয়াড় फिट आगे दिन ही अपने जानिएम जे अनुशीलन कर मुहूर्ते गोवा मैचर आगे किन्तु आज के और कल के अर्थात दुटो दिन हाते पाच्छेन कोच रवि फॉलर। दुटो दिन किन्तु तार शारीरिक सक्षमतार परिचय नेওয়া হবে বলা যেতে পারে। কতটা फिट मैच फिट कि ना সেটা কিন্তু এই আগামী দুদিনেই দিনেই বোঝা যাবে। যদি তিনি ম্যাচ ফিট হন তবে কিন্তু অবশ্যই গোয়া ম্যাচে তিনি প্রথম একাদশে থাকবেন। আর যদি তার মনে হয় যে কোনো রকম इंजुरीर प्रॉब्लेम होच्छे बा कोनो रकम अस्वस्ति बोध करछेन से क्षेत्रे होयतो एफ सी गोवा मैचे ताके नाओ खेलानो होते पारे। तबे राजू गायकोয়াড় এই মুহূর্তে फिट। আপনারা যারা জানতে চাইছিলেন সবাইকে জানিয়ে দিলাম যে এই মুহূর্তে তিনি টিমের সাথে প্র্যাকটিস করছেন এবং সম্পূর্ণভাবে ফিট আছেন। এরপরে আসি আরেকটা প্লেয়ার, সেটা হচ্ছে সায়নাথ সিং। সায়নাথ সিং এর সম্বন্ধেও অনেকে জিজ্ঞেস করছিলেন যে দাদা অনেক দিন খেলছে না, সত্যি কি চোটটা এখনো কমেনি? না, সায়নাথ পুরো দমে অনুশীলন করছেন। এই মুহূর্তে তার ফিটনেস আগের দিন অর্থাৎ কাল পর্যন্ত আমরা যা খবর পেয়েছি তাতে তিনি সম্পূর্ণভাবে ম্যাচ ফিট। সেটা শারীরিক দিক দিয়ে বলুন, কোনো রকম এই মুহূর্তে আর কোনো রকম তার ট্রাবল নেই শারীরিক দিক দিয়ে। তো এই মুহূর্তে সায়নাজ কিন্তু সম্পূর্ণভাবে ফিট। রবি ফলের হাতে কিন্তু এফসি গোয়া ম্যাচে প্রচুর অপশন আছে, উল্টো দিকে এফসি গোয়ার কিন্তু ডিফেন্সের দুজন বিদেশি খেলছে না, সেই অ্যাডভান্টেজটাও কিন্তু নেওয়ার চেষ্টা করবেন কোচ রবি ফলের। এরপরে আসি লোকেন মিতেই। লোকেন মিতের কথাও অনেকে জিজ্ঞেস করছিলেন দাদা কি ব্যাপার বলুন। দেখুন, লোকেন মিতেই সুস্থ হয়ে গেছে অনেক দিন আগেই সুস্থ হয়ে গেছে, কিন্তু তাকে খেলানো হচ্ছে না কেন সেটা সত্যি আমরা জানি না। বলতে লজ্জা নেই, খবরটা আমাদের কাছে নেই যে তাকে খেলানো হচ্ছে না কেন, তবে তিনি কিন্তু সম্পূর্ণরূপে ম্যাচ ফিট। এই খবরটা কিন্তু আমরা হয়তো আপনাদের আগের দিনও দিয়েছিলাম, আজকেও বলছি যে লোকেন মিতেই কিন্তু সম্পূর্ণভাবে ম্যাচ ফিট। আচ্ছা, এরপরে একখানা জিনিস আপনাদের বলে দিই, সেটা হচ্ছে ব্রাইট রেনোবাকারে। আপনারা জানেন ব্রাইট রেনোবাকারে মাঝে একটা ম্যাচে কাঁধে চোট পেয়েছিল, সেই চোটটা কিন্তু তার সম্পূর্ণভাবে সারেনি। তবে তার মধ্যে খেলার কোনো প্রভাব পড়বে না যে খেলতে পারবে না কিছু না, তবে যা শোনা যাচ্ছে তাকে ফিজিও আমাদের যে এসসি ইস্ট বেঙ্গলের যে ফিজিও আছে সে কিন্তু তার ট্রিটমেন্ট চালাচ্ছে এবং খুব সম্ভবত খুব তাড়াতাড়ি কিন্তু তার যে ব্যথা বা তার যে চোটটা কাঁধের চোটটা সেটাকেও কিন্তু নির্মূল করার চেষ্টা করা যাচ্ছে। আচ্ছা, ভিডিওটা বেশি বড় করব না, ইঞ্জুরি আপডেটগুলোই দেওয়ার জন্য এই ভিডিওটা বানানো। আর সাথে আপনাদের বলে রাখি এফসি গোয়ার সাথে এসসি ইস্ট বেঙ্গল কোচ হয়তো অনেকগুলো চেঞ্জ জানতে পারেন প্রথম একাদশে, ঠিক সেরকমই মিলন সিং হয়তো প্রথম একাদশে থাকছেন না, এটা আমরা আগের ভিডিওতেও বলেছিলাম, কিন্তু দেখা গেছে সেই মিলন সিংকে খেলানো হয়েছে। তবে একটা জিনিস মোটামুটি কনফার্ম, যা খবর আসছে সেই সোর্স মারফত বলা যেতে পারে যে হারমনপ্রীতের জায়গায় কিন্তু গোয়া ম্যাচে কিন্তু প্রথম থেকেই যে যে শুরু করবেন, এটা কিন্তু মোটামুটি একটা কনফার্ম খবর আছে। এখন দেখা যাক, যদি সেটা চেঞ্জ হয়, রবি ফলের যদি সেটা চেঞ্জ করেন অবশ্যই আপনাদের সবাইকে জানিয়ে দেবো বা আপনারাও দেখতে পাবেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যা খবর, হারমনপ্রীতের জায়গায় যে যে এবং মিলন সিংয়ের জায়গায় কিন্তু সায়নাজ শুরু করতে পারে এফসি গোয়ার বিরুদ্ধে। তো এটাই ছিল মোটামুটি আজকে সেকেন্ড ভিডিওর আপডেট। ফার্স্ট আর সেকেন্ড ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর এটাও জানাবেন যে নেক্সট ভিডিও বা কালকের ভিডিও আপনারা কী বিষয়ে দেখতে চান। তো থ্যাংক ইউ গাইস।